আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন টু মাই হ্যাপি লাইফ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রোজার মাঝে না রেগুলার ব্লগ শেয়ার করা হয় না, কারণ মনে হয় যে রোজাতে কাজ কম থাকবে বা কম থাকে, কিন্তু রোজার মধ্যে আসলে কাজ অনেক থাকে, কারণ নামাজ পড়তে হয়, ইবাদতের সময়টা একটু বেশি স্পেন্ড করা হয়, সেই সাথে দেখা যায় নানান ধরনের বাকি কাজগুলোও থাকে। সময় কিভাবে যেন খুব দ্রুত চলে যায়, সেই জন্য খুব বেশি ব্লগ শেয়ার করতে পারছিলাম না। প্রথম কয়েকটা রোজা স্পেশালি একটু বেশি টাইট অবস্থায় যাচ্ছিল, টাইট টাইমিং যাচ্ছিল, বাট নাও মোটামুটি একটু স্যাটেল হয়ে আসছি। তো এখানে আমি বানাচ্ছি গরুর কালা ভুনা, গরুর মাংসের কালা ভুনা। আর আমার আজকের ব্লগটা আসলে হচ্ছে গেস্টদেরকে নিয়ে, লাইক আমার বাসায় দাওয়াত থাকলে হাউ ডু আই অ্যারেঞ্জ ফ্রম স্টার্টিং টু এন্ড, কারণ আমার হাজব্যান্ড অনেক বেশি ব্যস্ত থাকে, লিটারালি হি কান্ট হেল্প মি উইথ এনিথিং। হয়তো ক্লিনিং এ একটু হেল্প করে, বাট এনিওয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার তো ছোট ছোট বাচ্চা, আবার আপনি পড়াশোনা করছেন এক্সেট্রা, আরো অনেক কিছু আছে, সো হাউ ইউ আর ডুইং এভরিথিং, লাইক দাওয়াত কিভাবে ম্যানেজ করেন? আর আমার বাসায় দাওয়াতগুলো যখন হয় তখন প্রায় 20 জনের মতো মিনিমাম মানুষ আসেই, তো যারা আসলে খুব পারদর্শী ম্যানেজ করতে তাদের জন্য তো হয়তো এই ব্লগটা ইউজফুল হবে না, এমনিতেই দেখে এনজয় করতে পারেন। আর যারা নতুন সংসার করছেন, আমার কাছে মনে হয় যে আমি যখন নতুন সংসার শুরু করেছিলাম তখন যদি এরকম কিছু দেখতাম, অ্যাডভাইস পেতাম, আই উড ফিল গ্রেট, এবং সবসময় আসলে কিছু না কিছু শেখা যায়। এনিওয়ে আমার বাসায় যখনই দাওয়াত থাকে তখন তো অবশ্যই আমি জানি যে আমি কাকে কাকে দাওয়াত দিচ্ছি আর কতজন মানুষ আসবে ইন টোটাল, তো সেই মানুষ অনুযায়ী আমি 2 দিন আগে বাজার শেষ করে ফেলি। যেদিন আমার বাসায় গেস্ট আসবে তার আগের দিন রাতে আমি যেটা করি, মাংস টাইপের যে খাবারগুলো আছে যেমন গরুর মাংস, রান্না করতে অনেক সময় লাগে, সেটা আমি আগের দিন রান্না করে ফেলি। আর এখানে দুপুরে বা রাতে দাওয়াতের অবশ্যই ধরন আছে। দুপুরে যখন দাওয়াত হয় তখন আমি এক ধরনের মেনিউ সেট করি, রাতে যখন দাওয়াত হয় তখন আরেক ধরনের মেনিউ সেট করি। দুপুরে যখন আমার দাওয়াত হয় তখন আমি যে কাজটা করি, আমি কোনো স্টার্টার রাখি না, কারণ দুপুরের দিকে দাওয়াত থাকলে না মানুষ সাধারণত 1টা 1.5টা বাজে আসে, তখন স্টার্টার খেলে দুপুরে খাবার খেতে কিন্তু অনেক লেট হয়ে যায়। তো স্টার্টার করলেও মানে একেবারে বাদ দিই না, বাট হালকা টাইপের কিছু একটা করি, সেটা আমি পরে দেখাচ্ছি। আর রান্নার ক্ষেত্রে আমি যে কাজটা করি, যেমন গরুর মাংস, মুরগির মাংস, মাংস টাইপের, মাছ টাইপের যেই খাবারগুলো আছে সেই খাবারগুলো আমি আগের দিন রাতে রান্না করে ফেলি, লাইক 11টা 12টার দিকে রান্না করে রেখে দিই, তাহলে সারা রাতে কুল ডাউন হয়ে যায় এবং খুব ভালোভাবে মশলাটা মাছ বা মাংসের ভেতরে কিন্তু ঢুকতে পারে, রান্নাটা তখন আরো ভালো লাগে। জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে সার্ভিং ডিশে ঢালার আগে লাস্ট বারের মতো একবার চুলায় গরম করে নিই। সেই সাথে আমি দিনের বেলা ভাত জাতীয়, ভাত, সবজি, ডাল টাইপের যদি কোনো তরকারি থাকে তাহলে সেটা আমি সকালে রান্না করি, কারণ সবজি, ভেজিটেবল এগুলো এমন ধরনের খাবার যেগুলো আসলে ওভার দ্য নাইট রাখলে খাবারটা কিরকম বাসি বাসি মনে হয় আমার কাছে, আর সেই জন্য আমার কাছে মনে হয় যে সকালবেলা বা ফ্রেশ রান্না করে সার্ভ করলে গেস্টদের প্রিপারেশনে এটা আসলে আমার কাছে ভালো লাগে। আর ভাতটা অবশ্যই গরম থাকা উচিত। তো আমি দেখা যায় সবসময় ভাতটাকে রান্না করে আমি পাতিলের মধ্যেই আমার স্টোভের উপরে রেখে দিই, যেহেতু এটা আমার ইলেকট্রিক স্টোভ, আর ইলেকট্রিক স্টোভ না হলেও আসলে এখানে সিস্টেমগুলাই এরকম, যেহেতু আমি সবসময় বুফে সিস্টেমে খাবার সার্ভ করি, তো সবাই প্লেটে করে নিয়ে টেবিলে বসে যায়, ইটস কোয়াইট সিম্পল অ্যান্ড ইজি আমার কাছে মনে হয়, রাদার দেন টেবিলে সব খাবার একসাথে দেখা যায় যে ধাক্কাধাক্কি হয়ে যায় বা একজন বসলো আর একজন সার্ভ করলো এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর আমি যে বললাম যে মাছ টাইপের খাবারগুলো আমি ডিনার বেলা করি, তো এখানে আমি আজকে আর মাছ রান্না করিনি, মানে এই দাওয়াতটার ক্ষেত্রে আর মাছ রান্না করিনি, সেক্ষেত্রে আমি মাছ গ্রিল করেছি, কারণ আমার কাছে মনে হয় যে রান্নার তরকারি তো অনেক আছে, বাট গ্রিল টাইপের কিছু যদি থাকে তাহলে ভালো লাগে। সাধারণত যখন দাওয়াত হয় আমার বাসায় তখন আমি চেষ্টা করি ভাত, পোলাও বা যেটাই রান্না করি, মানে ভাতের একটা আইটেম তো অবশ্যই থাকবে, সেটার সাথে আমি ট্রাই করি যে 2 ধরনের মাংস রাখতে, কারণ বাচ্চারা অবশ্যই মুরগির মাংসটা বেশি প্রেফার করে রাদার দেন গরুর বিফ, তো গরুর মাংস, মুরগির মাংস দুইটাই আমি রাখার চেষ্টা করি। আর মাছের মধ্যে আমি বা অন্য খাবারের সাথে কম্বাইন করে আমি চেষ্টা করি যে একটা গ্রিল করতে আর একটা ভর্তা করতে, কারণ ভর্তাটা একটু ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে, গ্রিলটাও ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে, তো গ্রিলের
মধ্যে মুরগির মাংস বা বিফ বা ল্যাম্প চপ এইগুলো আসলে খুব বেশি যায়, বাট পোলাওয়ের সাথে যেহেতু আমি অন্য তরকারি এয়ার করছি না মাছে, সেই জন্য আমি মাছটা গ্রিল করে ফেললাম। তো দেখা যায় যে দুই ধরনের ঝোল টাইপের রান্না থাকে, গ্রিল থাকে, ভর্তা থাকে, এরকম কম্বাইন করে আমি সবসময় খাবারটা সেট করি। আর ডেজার্ট তো অবশ্যই থাকে, ডেজার্ট একটা এসেনশিয়াল পার্ট একটা যে কোনো দাওয়াতের। ডেজার্টের ক্ষেত্রে আমি যেটা করি, আমি সবসময় 2 থেকে 3 ধরনের ডেজার্ট রাখি, ম্যাক্সিমাম 3 ধরনের রাখি, যদিও বা মানুষের উপর ডিপেন্ড করে, বাট 3 ধরনের বেশি হলে না, এত মিষ্টি খাবার আসলে একসাথে টেস্ট করা যায় না। যদি রাতের প্রোগ্রাম হয় তখন ডেজার্টের সংখ্যাটা, দিনের প্রোগ্রাম হয় তখন ডেজার্টের সংখ্যাটা আমি একটু বাড়াই, কারণ রাতের প্রোগ্রাম হলে দেখা যায় খুব দ্রুতই গেস্টরা চলে যায়। এনিওয়ে, সো ডেজার্টের মধ্যে আমি সবসময় নিজে একটা বা দুইটা বানাই, আর আরেকটা আইটেম যেটা কিনা মিষ্টি, বাংলাদেশি মিষ্টি, যেটা আমি সবসময় আমার দাওয়াতে রাখি, সেটা আমি বাহির থেকে কিনে নিয়ে আসি, কারণ আমার কাছে মনে হয় সবকিছু একা হাতে করতে গেলে না তখন মেসি হয়ে যায়, রান্না বান্না মজা হয় না। তো রাতের বেলায় আগের দিন রাতের বেলা আমি ডেজার্টের যত খাবার দাবার আছে সেগুলো রেডি করে আমি ফ্রিজে রেখে দিই, কারণ ডেজার্টটা ঠান্ডা পরিবেশন করলে সবচেয়ে বেশি ভালো লাগে। যখন মেহমান আসে, যদি দুপুরবেলা হয়, তাহলে দেখা যায় ঠিক 12টা 11:30 দিকে আমি আমার যে বড় ওভেনটা আছে সেটাকে প্রিহিট করে নিই, একেবারে হাই টেম্পারেচারে দিয়ে প্রিহিট করে আমি যেটা করি যে এটার মাঝে যে কাজগুলো আছে, ক্লিনিং সহ বাকি কাজ আছে, টেবিল ক্লিন করা, বিভিন্ন কাউন্টার টপ থেকে শুরু করে শেলফ যা যা আছে সবকিছু আমি ক্লিন করে ফেলি, কারণ এটা হচ্ছে লাস্ট ক্লিনিং, লাস্ট এন্ড ক্লিন যেটাকে আমরা বলি। তারপর আমি পুরো বাসার মধ্যে এয়ার ফ্রেশনার দিয়ে সুন্দর করে ডেকোরেশনের যা যা আছে সবকিছু রেখে দিয়ে টেবিলের মাঝখানে ক্যান্ডেল রাখতে আমার খুব ভালো লাগে, আমার মনে হয় এটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে। এবং দেখেন যে টেবিলটা যখন আপনি ক্লিন থাকবে আর টেবিলে কিন্তু যখন বসে খাবে তখন দেখতে খুব ভালো লাগবে। তো খাবার গরম রাখার জন্য আমি একটা ট্রিক্স সবসময় মানে ফলো করি, এবং আমি ওই অনুযায়ী আমার সব ইউটেন্সিলস গুলাও কিনেছি। যেমন আমার এখানে বুফের যে বাটিগুলো আছে যেগুলো নিচে আসলে মোম জ্বলে, এবং মোম গুলো জ্বলার কারণে কন্টিনিউসলি খাবারটা গরম হতে থাকে, যদিও বা এটাকে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিতে হয়, না হলে নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে যদি থিক টাইপের কিছু হয়ে থাকে। তো সেই জন্য আমি এই ধরনের ডিশ সব কিনেছি যেই ডিশ গুলাতে আসলে খাবার গরম রাখা যায়, আর আদারওয়াইজ আমি ওভেন প্রুফ কিনি। ওভেন প্রুফ কেনার কারণ হচ্ছে আমি ওভেনটাকে যে বললাম প্রিহিট করে রাখি, প্রিহিট রাখার কারণে ঠিক গেস্ট আসবে, আমি জানি যে 1টার দিকে আমি ইনভাইট করেছি বা 1:30টার দিকে ইনভাইট করেছি, তখন আমি দেখা যায় 12:30টার দিকে ওই খাবারগুলোকে আমি ভেতরে দিয়ে দিই, ওভেনের ভেতরে দিয়ে একেবারে লো টেম্পারেচারে দিয়ে দিই। লো টেম্পারেচারে দেওয়ার ফলে হয় কি, ওই প্রিহিটের যে ভাবটা থাকে, গরম ভাবটা, ওইটাই কিন্তু এই খাবারগুলোকে গরম করতে থাকে। আমরা হয় কি যে ওভেনের মধ্যে খাবার ঢুকাই, প্রথমত ওভেনে খাবার বারবার প্রিহিট করাটা আসলে হেলদি না, এবং সেকেন্ড বিষয় হচ্ছে যে যখন গেস্ট আসে আমাদের অনেক বেশি পরিমাণে রান্না করতে হয়, এতগুলো রান্না আসলে ওভেনের ভিতরে ঢুকাতে গেলে অন্য আরেকটা বাটিতে ট্রান্সফার করতে হবে, যেটা কিনা অনেক হ্যাসেলের কাজ। সেই জায়গাতে বড় যে ওভেনগুলো আছে আমাদের এখানে কিচেনে থাকে, সেই ওভেনগুলোর ভেতরে দিয়ে দিলে পুরোটা ওভেনই গরম থাকে, এবং একসাথে আপনি 2 থেকে 3টা ডিশের মতো ঢুকাতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলোর জন্য ওভেন প্রুফ হয়, আদারওয়াইজ ভেতরে ফেটে যাবে। তো একদম লাস্টে আমার যে মিষ্টি বা ডেজার্ট যেগুলো আছে সেগুলো আমি ফ্রিজ থেকে বের করে সামনে রেখে দিই, অনেকে পরে সার্ভ করে, বাট আমার হয় কি গেস্ট আসলে আমিও কথা বলতে থাকি, আড্ডা দিই, গল্প করি, পরে আমি ভুলেই যাই যে আমি কি কি রান্না করেছিলাম সেই জন্য। আর স্টার্টারে আমি সবসময় চেষ্টা করি ভাজা পোড়া রাখতে, লাইক একটু ফ্রাই টাইপের কিছু, লাইক ফ্রেঞ্চ ফ্রাই বা দেখা যায় সিঙ্গারা, পুরি, আর একটা মাস্ট বি জিনিস যেটা সবসময় থাকে সেটা হচ্ছে পাপাডাম। পাপাডাম যেটা হচ্ছে আমরা পাঁপড় যেটাকে বলি বাংলাদেশে, আমার কাছে এই পাঁপড় গুলো খুবই ভালো লাগে, আমার মনে হয় যেটা একটা খুবই সেভরি টাইপের একটা স্টার্টার একটা গেস্টের সামনে সার্ভ করার জন্য। তো সবসময় আমি পাপাডামটা বা পাঁপড়টা সবসময় রাখি, আর সেই সাথে সিঙ্গারা, সমুচা, পুরি, এই ধরনের যে আমাদের দেশি খাবারগুলো আছে, বেভারেজ খাবার টাইপের যেগুলো আছে সেই খাবারগুলো হচ্ছে আমি স্টার্টারের দিকে দিয়ে থাকি। আর যদি আমার গেস্ট সন্ধ্যার সময় আসে সেই ক্ষেত্রে দেখা যায় আমি স্টার্টারটা আর একটু হেভি করি, আমি চটপটি করি বা স্যুপ করি, বা দেখা যায় কোনো ধরনের চিকেন রোল, নুডলস, এই টাইপের খাবারগুলো আমি করি যখন রাতের বেলা দাওয়াত থাকে, কারণ রাতের বেলা দাওয়াত থাকলে না বেশিরভাগ গেস্ট বিকেলবেলা চলে আসে। সো চায়ের সাথে আমি প্রথমে বিকেলের নাস্তা টাইপ করে আমি স্টার্টার দিয়ে শুরু করি, তারপর ডিনার থাকে, আর তারপর ডেজার্টে হয়তো হালকা কিছু আইটেম থাকে, আর যখন দুপুরে দাওয়াত হয় তখন ডেজার্টের আইটেমটা আসলে বেশি বাড়ে আর স্টার্টারটা কম থাকে। তো এটা হচ্ছে একটা বেসিক সিস্টেম কম্বাইন করে শুরু থেকে শেষ পর্যন্ত করা। আর যেই খাবারগুলো আসলে খুবই মানে
অল্প পরিমাণে এতগুলো খাবার বা যেটা আসলে বড় ওভেনে দিলে ড্রাই হয়ে যেতে পারে, যেমন ভর্তা, ভর্তা যদি আপনি ওভেনের ভেতরে দেন, যেমন আমি মাছের ভর্তা করেছি, মাছের ডিমের ভর্তা করেছি, এটা ওভেনের ভেতর দিলে এটার যে জুসিনেসটা আছে সেটা চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি যে এটাকে খুব অল্প সময়ের জন্য আমাদের যে মাইক্রোওয়েভ আছে সেটার মধ্যে দিয়ে গরম করে নিই। আমরা আসলে যে দেশে থাকি এটা শীত প্রধান দেশ, তো এখানে খাবার গরম রাখাটা অনেক টাফ। তো দাওয়াত দিতে দিতে আর দাওয়াত অ্যারেঞ্জ করতে করতে আসলে এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। আর যখন গেস্ট চলে আসে, গেস্ট চলে আসার পর যখন আমি কিচেনটাকে প্রিপেয়ার করি যে এখন সবাই খেতে আসবে, তখন আমি জাস্ট আমার যেই ওভেনের ভেতরে খাবারের ডিশগুলো ছিল সেই ডিশগুলোকে বের করে আমি সার্ভ করে দিই। আমার সব খাবার রান্না হয়ে যাওয়ার পর আমার যে কিচেন আইল্যান্ডটা আছে এটার উপরে আমি প্লেট গ্লাস সহ যত খাবার আছে সব কিছু রেখে দিই। জায়গা থাকলে ডেজার্ট গুলো পাশে রেখে দিই, তাহলে দেখতে ভালো লাগে, ছবি বা ভিডিও তুললে আসলে ভালো লাগে। আর ভাত বা পোলাও যেটাই রান্না করি না কেন, সেটা আমি সব সময় চুলায় রেখে দিই, একেবারে লো আছে, তাহলে হয় কি পাতিলটা গরম থাকে। আর ভাত গরম থাকাটা অনেক ইম্পর্টেন্ট, ভাত গরম থাকলে না অন্যান্য তরকারি অত বেশি গরম না হলেও চলে। তো এভাবে করে আমি আমার প্রত্যেকটা দাওয়াত অ্যারেঞ্জ করি। ভাবলাম আপনাদের সাথে আজকে কিছুটা আইডিয়া শেয়ার করি, আই হোপ ইট মাইট হেল্প ফিউ পিপল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।